ঘুরে এলাম ফরিদপুরের সেই বিখ্যাত আটরশি দরবার শরীফ থেকে। বন্ধুরা, এখানে কী কী দেখলাম সেটি আপনাদেরকে দেখাবো। এখানে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা গোপন ক্যামেরাতে ধারণ করা একজন ভক্তের ব্যতিক্রম কিছু আচরণ, যেগুলোর সাথে আসলে আমি মোটেও পরিচিত না। এবং একটা কথা শুরুতেই বলে নেই, এই ফেব্রুয়ারি মাসেই এখানের বাৎসরিক সর্বোচ্চ বড় মেলা হবে, যেখানে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। আমিও খেয়েছি। তো এখানে আসলে কী কী আছে, কী বা দেখলাম, কেনই বা ক্যামেরা এলাও না, আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কথা লম্বা না করে আমরা সামনে যাই। আরসি বড় ভাইয়ের সাথে ফরিদপুর ঘুরতে, এই আটরশি আসলে কখনো যাওয়া হয় নাই, তো ভাবছি যে একটু ঘুরেই আসি। এই উদ্দেশ্যে মূলত আমাদের যাত্রা শুরু আটরশি। তো আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স আটরশির আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা কথা বলাই বাহুল্য, ফরিদপুর জায়গাটা খুবই সুন্দর। আমি কখনো যাইনি, এই জীবনের প্রথম গিয়েছি। ওদের প্রকৃতি, মানুষ, সব কিছু মিলেই আমার মনটা ভরে গেছে। ওরা সত্যি অনেক ভালো, অনেক সুন্দর একটা জায়গা। এখানে যখন ঘুরছি, ঘুরতে ঘুরতেই এক পর্যায়ে চলে আসলাম সেই বিখ্যাত দরবার শরীফের মেইন ফটকে। ভিতরে ঢোকার সময় বলে দিয়েছে ভাইয়া, ক্যামেরাটা এলাও না, মোবাইল ফোনটাও এলাও না, এগুলো সব পকেটে থাকতে হবে। যাই হোক, গোপন যতটুকু পারছি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা মূলত একটা মসজিদ, মেইন মসজিদটা এখনও কনস্ট্রাকশন চলছে। এখানে ভক্তদের বসার পর্যাপ্ত পরিমাণ স্থান আছে, হিন্দুদেরও কিন্তু আনাগোনা আছে এবং তাদের আলাদা করে বসার স্থান দেওয়া হয়। তো চলুন আগে জেনে নিই মেলাটা কবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই আপনাদের এখানে প্রোগ্রাম কবে? আগামী মাসের 18, 19, 20, 21। আগামী মাস বলতে কি বাংলা না ইংলিশ? ফেব্রুয়ারি 18, 19, 20, 21। তো বন্ধুরা, এই ভদ্রলোকের পাশেই ছোট্ট একটা কবরস্থান দেখতে পেলাম। এখানে হয়তো ভক্তদের কবর দেওয়া হয়। এবং ঠিক তার পাশেই এই নীল রঙের গেটটা পেলাম। ভিতরে ঢোকার পরেই সেই ভদ্রলোককে দেখতে পেলাম, যিনি হাত সামনে রেখে পিছন দিকে হাঁটছে, খুব নত স্বরে, খুব ভক্তি স্বরে। আমি যখন জানার চেষ্টা করলাম এর পিছনে কারণ কি, তো আমাকে বলা হলো ভিতরেই সেই মেইন মাজারটা, যাকে সম্মান রেখে সামনে হাত দিয়ে পিছন দিকে হাঁটতে হবে। আপনি চাইলেও তার সামনে গিয়ে ব্যাক সাইডে নর্মালভাবে হাঁটতে পারবেন না। আমার কিউরিয়াসিটি ছিল, কিউরিয়াসিটির কারণেই আমি সেখানে গিয়ে একটু দেখলাম মাজারটা। তো অনেক ভক্তদের তখন দেখতে পেয়েছি। ফেব্রুয়ারির 17, 18, 19, 20, 21 এখানে বাৎসরিক যে মাহফিল সেটা হবে, সেটারই মূলত প্রিপারেশন চলছে এদিকে। আসলে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো ক্যামেরাটা অ্যালাউ না, যে কারণে চাইলেও সব জায়গায় ভিডিও করতে পারি নাই। যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি। যখন প্রোগ্রাম হবে তখন আসলে ব্যাপারটা অনেক সহজ হতো, কারণ তখন অনেক ভিড়ভাট্টা থাকে। এর পিছনে দেখতে পাচ্ছি অনেক ঘোড়াও, জানি না ঘোড়াদের কাজ কি। এখানে বেশ কিছু হরিণও দেখতে পেলাম, খারাপ না, ভালোই লাগছে বিষয়টা। এবং বেশ কিছু তিতি মুরগি যেটা, কিংবা টার্কি মুরগি, এগুলো এখানে দেখতে পাইছি। এবং বিশাল বড় প্যান্ডেল দেখতে পারছেন। এখানে একটা বিষয় বলা বাহুল্য বন্ধুরা, এই তবাকগুলো সব কিছু পরিষ্কার করে রাখা হচ্ছে, আমার মনে হয় কয়েক হাজার না লক্ষ লক্ষ হবে। যখন প্রোগ্রাম হয় তখন কিন্তু হাজার হাজার মানুষের খাবার, লক্ষ লক্ষ মানুষের খাবার প্রতিদিন এখানে পাকানো হয়। সেগুলো কিন্তু নামমাত্র 10 টাকা 20 টাকার টোকেনে সবাইকে দেওয়া হয়। এবং আমি যখন যাই এখানে, যাওয়ার পরে ভাইয়ের সঙ্গে বসেই খাচ্ছিলাম। এখানে আসলে ভিডিও করা নিষেধ, তাই ভিডিওটা করতে পারিনি। একটা বিষয় শুধু দেখাই, এখানে যে লাকড়ি রাখা হয়েছে যে এরিয়াটার ভিতরে, এতটা বড় লাকড়ির গ্যারেজ আমার লাইফে আমি কখনো দেখিনি। এখানে আসার পরে সেটা ফিল আপ হলো। ওভারঅল ঘুরতেছি, ভালোই লাগলো, ব্যাপারটা খারাপ না। তবে আরেকটা বিষয় যেটা অলরেডি বলছি, আবারও না বললেই না, যেহেতু মেলা শুরু হইতে এখন বেশ কয়েকদিন বাকি, তো প্রিপারেশন চলতেছে। আর সব এরিয়াতে মূলত ওই ক্যামেরা এলাও না, যে কেন চাইলেও সব জায়গাতে ভিডিও করা সম্ভব হয়নি। তো জায়গাটা ঘুরে বেশ ভালোই মজা হচ্ছে। তো বন্ধুরা, সর্বশেষে আমি এতটুকু বলি, এখানে যে ভদ্রলোকের মাজার আছে, আসলে আমি ওনার ইতিহাস কিছু বলতে চাচ্ছি না, কারণ ওনার ইতিহাস আমাদের সবারই কম বেশি জানা। এরপরে যদি কোনো কিছু জানার থাকে গুগলে সার্চ দিতে পারবেন, বিস্তারিত ইতিহাস ওনার সম্পর্কে জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।